হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৌফিকা সোয়ার্ল্ড। সাথে আছি তৌফিকা। আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তো সকালের নাস্তা সেরে আমি এখন ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্না করতে যাব দুপুরের। তো আসবাবপত্র আমার ঘরে খুবই সাধারণ, আমিও খুবই সাধারণ। তো সেগুলোই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে রাখার চেষ্টা করি, আর আমার যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। সেজন্য আল্লাহর কাছে প্রতিদিন শুক্রিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমার ডেইলি রুটিন। আমার যত কষ্টই হোক আমি রেগুলার এই কাজগুলো মেনটেন করি। আসলে আমার নিট অ্যান্ড ক্লিন, গুছানো সাজানো গুছানো একটি ঘর খুবই ভালো লাগে। তা আসলে সবারই মনে হয় এটাই চায়, সবাই এটাই চায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক। তো এখন আমি ছবিগুলো মুছছি, বাচ্চাদের ছবি, আমার দুই বাচ্চার ছবি, বড় ছেলে, ওর বয়স তখন 8 মাস ছিল, আর এটা হচ্ছে তাহসিন আদিয়ানের ছবি, আর এটা আদিয়ান ওর 2 মাস বয়স। তো এগুলো মুছে নিচ্ছি যেহেতু এগুলোতে ধুলো পড়েছিল। তো এগুলো শেষ করে আমি রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে চলে আসলাম, আমি দেখতে পাচ্ছেন একটি হাঁড়িতে ভালো করে ডাল ধুয়ে আমি সবগুলো মশলা দিয়ে রেখেছি। আজ আমি আপনাদের একটি মজাদার ডাল রান্না দেখাবো। তো সবগুলো মশলা আমি বলে দিচ্ছি কী কী দিচ্ছি। আমি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ আদা রসুন জিরা, এই তিনটা একসাথে দিয়ে দিয়েছি। 1টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, ছোট্ট 1টা দারচিনি দিয়েছি ভেঙে, আর দিয়েছি তেল, 1 টেবিল চামচ তেল দিয়েছি, লবণ 2 চামচ দিয়েছি। এখন সব কিছু দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, আর এই যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব, কোনো পানি থাকা যাবে না। তো আমার ডালটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে পানি অ্যাড করব, আমি এখানে ফুটন্ত পানি অ্যাড করব, কারণ আমি সবসময় রান্নায় ফুটন্ত পানি দিই অথবা ফিল্টারের পানিটাই ইউজ করি। দিয়ে দিচ্ছি, আসলে প্রতিদিন একঘেয়েমি রান্না, একঘেয়েমি খাওয়া কারোরই পছন্দ না, মুখে অরুচি চলে আসে। তো সব রান্নাতেই একটু চেঞ্জ করলে ভালো হয়। তো আমি আমার রান্নাগুলোতে প্রায় সময় বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করি। তো আজকের ডালটা আসলে খুবই সাধারণ। তো এটা যদি খুবই যত্ন সহকারে, অসাধারণ যত্ন সহকারে মনোযোগের সাথে রান্না করা হয় তো সেটা হয়ে যায় অসাধারণ। আর যে কোনো খাবারই যত্ন সহকারে রান্না করলে খুবই মজাদার হয়ে ওঠে। তো আমি তাই চেষ্টা করি, নর্মাল রান্নাগুলো আমি খুবই যত্নভাবে যত্ন নিয়ে রান্না করি যাতে খেতে ভালো লাগে। তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি কিছু টমেটো কেটে রেখেছি, আর চিকেন আমি সিদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে, সেটার সাথে আমি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, লবণ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে। বেশ কিছু চিকেনই রেখে আমি সবসময় রেখে দেই। তো সেখান থেকে কিছু চিকেন নিয়ে আমি ডালটার সাথে এ পর্যায়ে অ্যাড করে দিলাম। এটা দেওয়ার ফলে ডালটা খুবই সুস্বাদু হয়, খুবই মজা হয় ডালটা। আর এখন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো টমেটোটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এইভাবে মাঝে মাঝে রান্নায় চেঞ্জ নিয়ে আসলে আসলে খেতে ভালোই লাগে। আসলে সবারই মুখে মানে খাবারের চেঞ্জের দরকার, তো আমি এটা করার চেষ্টা করি। তো একটু ঢেকে দিলাম। তো ডালটা হতে হতে আমি এখন চলে আসলাম, ডিমগুলো ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। ডিমগুলো যখন নিয়ে আসে দোকান থেকে তখন অনেক ময়লা থাকে, সেগুলো দেখতে ভালো লাগে না, আর যখন রান্না করতে যাই বা ভাজতে যাই তখন হাতেও ময়লাটা লেগে যায়, আর খেতেও তখন অরুচি চলে আসে। তাই আমি সবসময় ডিমগুলো আনলেই ভাবে লবণ পানি দিয়ে পরিষ্কার করে নেই, আর সব জিনিসই এখন আমি বাড়ি থেকে আনলে স্যানিটাইজ করে নেই। আর এই এই কাজগুলো আমার শাশুড়ির কাছ থেকেই আমি শিখেছি, ডিমগুলো পরিষ্কার কীভাবে করে রাখে। আসলে মুরব্বীরা থাকলে অনেক কাজই শেখা যায়, আর আমার শাশুড়ি খুবই গুছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে, আমার খুব ভালো লাগে। তো আমি ওনার কাছ থেকে এগুলো শিখেছি। আর এই ডিমগুলো ধুয়ে শুকিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব শুকালে, আর তখন তারপর ফ্রিজ থেকে বের করে পরিষ্কার ডিমটা তখন রান্না করা যায়। আর ডালটা আমার হয়ে গেছে, আমি ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে ডালটা আরও টেস্ট হয় এই ভাজা জিরাটা দেওয়ার পরে।
তো ভিউয়ার্স ডালটা বেড়ে নিচ্ছি। ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আর এখনও সাবস্ক্রাইব করে নাই করেননি, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন। তো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যায়। তো আরেকটা কথা বলছি যে কালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি ফুল পিঠা বানানোর প্রণালীটা দেখিয়েছি পুরোটা, তবে ফুল পিঠার যে বিভিন্ন নকশা সেগুলো আমি দিতে পারি নাই কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আজকে আমি এই ডালটার পর ডাল রান্নাটা শেষে আমি সেই ভিডিওগুলো দিয়ে দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে দেখতে চান তাও দেখে কিছুটা উপকৃত হন তাহলেই আমি সার্থক। তো আপনারা আমার সেই কালকের ফুলপিঠা বানানোটা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।